আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো শুটকি মাছের ভর্তা। শুটকি মাছগুলো গরম পানিতে ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে নিতে হবে। এরপর চারটা শুকনো মরিচ ভেজে নিব, সাথে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিব। পেঁয়াজ রসুন কুচিগুলো বাদামি কালার হয়ে গেলে এগুলো তুলে রেখে দেব। এরপর আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন তেলে ভালো করে ভেজে নিব। মশলায় সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে শুটকি মাছগুলো অ্যাড করব। শুটকি মাছগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। শুটকি মাছ কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন কুচি মরিচ কুচি এগুলো অ্যাড করে দেব। ভালোভাবে কষানো হয়ে গেলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। হয়ে গেল খুব সহজেই শুটকি ভর্তা রান্না।